হাই মেরে প্যারে বিদ্যার্থী ও প্যারে চ্যাম্পিয়ন, আশা করছি সকলে ভালো আছো, পড়াশোনা খুব মন দিয়ে করছো এবং পুরো অন্তিম সময় একদম নিজের জীবনকে উৎসর্গ করে পড়াশোনা করছো। আমাদের টপিক ওয়াইজ সাজেশন চলছিল ক্লাস ইলেভেন এবং টুয়েলভ দুজনেরই, আমরা ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সাজেশন বানাচ্ছিলাম। তো আজকে আমরা ক্লাস টুয়েলভের জন্য যে সাজেশন চলছিল পাওয়ার, তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা সম্পর্কে আমরা আলোচনা করবো। মন দিয়ে শোনো, তড়িৎ ক্ষমতা কী জিনিস, তড়িৎ ক্ষমতা ভালো করে বোঝার চেষ্টা করো। তড়িৎ ক্ষমতা বলতে কী বলছো সেটাকে বুঝে দিতে হয়। তো সেক্ষেত্রে তড়িৎ ক্ষমতা কাকে বলে, ইহার একক কী, তড়িৎ ক্ষমতার যে ফর্মুলাগুলো ছিল একটা হচ্ছে পি সমান হচ্ছে আইভি, আরেকটা হচ্ছে পি সমান ভি স্কোয়ার বাই আর, একটা পি সমান হচ্ছে আই স্কোয়ার আর। এবং এই সমস্ত ক্ষমতার এককগুলো দিয়ে অঙ্ক আসতে পারে, তোমরা এখানে অঙ্ক করবে। এখানে এখানে ইম্পর্টেন্ট কোনো থিওরি সেই আহামরি কিছু নেই, এখানে অ্যাকচুয়ালি চ্যাপ্টারের মধ্যে বেসিক্যালি তোমাকে কী করতে হবে বলতো, অঙ্কের ওপর গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, ভালো করে দেখবে। আর হচ্ছে কি, এখানে তোমার তড়িৎ ক্ষমতার ক্ষেত্রে যে তিনটে বা চারটে ল্যাম্প দিয়ে দেবে তোমাকে, যে এরকম একটা ল্যাম্প দিয়ে দিল, দিয়ে তার সঙ্গে আর একটা ল্যাম্প এখানে জুড়ে দিল, বুঝছো, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, ধরো ব্যাটারি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া রয়েছে এখানে, আর একটা ল্যাম্প এখানে দিয়ে দিচ্ছে তোমাকে, বললো কোন, ধরো সবার রেটিং বলে দেওয়া আছে 100 ভোল্ট 200 ওয়াট, মনে করো 100 ভোল্ট 200 ওয়াট, হ্যাঁ 200 ভোল্ট 100 ওয়াট, 200 ভোল্ট 100 ওয়াট, এটাও হচ্ছে 200 ভোল্ট 100 ওয়াট, ধরো এটাই হচ্ছে 200 ভোল্ট 100 ওয়াট, তোমাকে দেবে। এরমভাবে বলবে এখানে কোন ল্যাম্পটা সবচেয়ে বেশি তীব্রভাবে জ্বলবে, কোনটা আগে নষ্ট হয়ে যাবে, ব্লাস্ট করে যাবে, এই ধরনের অঙ্ক তোমার জন্য কিন্তু এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে কি ফিউজ তার বলতে কী বোঝো একটু দেখে রাখবে তোমার। এখান থেকে ফিউজ তার, ফিউজ তারের নিরাপদ প্রবাহমাত্রার শর্ত কী, ফিউজ তারের যে সর্বোচ্চ প্রবাহমাত্রার শর্ত তোমাকে বার করতে বলে। এখানে বহুতবার এটা পড়েছে পরীক্ষার জন্য, এটা প্রচণ্ড প্রচণ্ড লেভেলের ইম্পর্টেন্ট। এরপরে আসছে এখান থেকে কি জুলের সূত্র, হবো জুলের সূত্র, জুলের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, এই সমান I² RT/J, ওই যে সূত্রটা, ওই সূত্রটা করে রাখবে, প্লাস ওখান থেকে অঙ্ক তোমরা আসতে পারে, ভালো করে ফলো করবে। জুলের সূত্র সমান H সমান হচ্ছে বলো I² R×T/J, প্রচুরবার এখান থেকে অঙ্ক পড়েছে, ভালো করে তোমরা অঙ্কগুলো করে রাখবে। ভোল্টেজ রেটিং এবং ওয়াট রেটিং বলতে কী বোঝো একটু দেখে দেখো, যা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট নয় এটা, বুঝছো। তো এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে খুব বেশি কিছু ইম্পর্টেন্ট নেই। অ্যাকচুয়ালি চ্যাপ্টারের মধ্যে অঙ্ক পোর্শনটা বেশি রয়েছে আর শর্ট টাইপ কোশ্চেন পড়তে পারে, তোমরা ভালো করে এই চ্যাপ্টার থেকে এগুলো করে রেখো। দেখা হচ্ছে নেক্সট পরের চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে কী বললাম তড়িৎচুম্বক, যেখান থেকে প্রচণ্ড লেভেলের থিওরি আসবে এবং প্রচুর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বে। আমরা সেটা নিয়ে আলোচনা করবো, ততক্ষণ যেন টাটা, জয় হিন্দ।